আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপির সমাবেশ সফল হতে দেবে না সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের যা বললেন এনে বিস্তর অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিচ্ছেন ছাত্রলীগের নাহিয়ান লেখক। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুর বিএনপির সভাপতি সাজুর পদত্যাগ। ব্যারিস্টার খোকন সহ 34 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। জোর করে ধর্মান্তর সংবিধান পরিপন্থী, জানালো ভারতীয় সুপ্রিম কোর্ট। ব্রাজিলের কাছে হেরে দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ। আফগানিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণ, নিহত 7 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে পুলিশের আলোচনা চললেও কঠোর অবস্থান থেকে সরছে না সরকার। 10ই ডিসেম্বরকে ঘিরে রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করার যে পরিকল্পনা ছিল সেই শখ ধরে এগুচ্ছে সরকার। এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে 10ই ডিসেম্বর ঢাকা ও এর আশেপাশের এলাকা কার্যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে, যাতে কয়েক স্তরের বাধা বেঁধে করে বিএনপির পক্ষে বড় জমায়েতে করা অসম্ভব হয়ে পড়ে। সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গিয়েছে বিএনপির অন্য বিভাগীয় সমাবেশগুলোতে সরকার ও প্রশাসন পরোক্ষভাবে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল, কিন্তু ঢাকার সমাবেশকে ঘিরে সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরাসরি মাঠে থাক। মূল লক্ষ্য হচ্ছে বিএনপি যাতে ঢাকায় সাংগঠনিক শক্তি ও জমায়েতে দেখাতে না পারে, সেক্ষেত্রে সাধারণ মানুষ দুর্ভোগে পড়বে। বিষয়টি সরকার ও আওয়ামী লীগের মাথায় থাকলেও এর বিকল্প ভাবছে না তারা। সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের যা বললেন এনে বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চায়নি জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, আমরা সাপ জানিয়ে দিয়েছি সোহরাওয়ার্দী উদ্যান অনিরাপদ, আমরা সেখানে কোনো প্রোগ্রাম করব না, সেটা আমাদের স্টান্ট। নয়াপল্টনে ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এনি বলেন, আমরা দায়িত্ব নিয়ে বলেছি অতীতে বিএনপি অফিসের সামনে অনেক প্রোগ্রাম হয়েছে, মহাসমাবেশ হয়েছে, অফিসের সামনে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। ডিএমপি কমিশনার বলেছেন রাস্তায় সমাবেশে দিবে না, এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ডিএমপির অনুরোধে আমরা পরে বলেছি যে বিএনপির পার্টি অফিসের পাশে আরামবাগ আইডিয়াল স্কুলের সামনে যে স্থানটি রয়েছে আশেপাশেও মাঠও রয়েছে। আমাদের সমাবেশের দিনটি বন্ধের দিন, সেখানে আমরা প্রোগ্রাম করতে পারি বিকল্প হিসেবে, আমরা আমাদের তাদের কাছে সেই সহযোগিতা কামনা করেছি, আমরা দৃঢ়ভাবে আশাবাদী তারা সেখানে আমাদের সহযোগিতা করবেন। বিস্তর অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিচ্ছেন ছাত্রলীগের নাহিয়ান লেখক। 2019 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন আল নাহিয়ান খান, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 3.5 মাস পর তারা ভারমুক্ত হন। তারপর গত প্রায় 3 বছর তারা দায়িত্ব পালন করেছেন। এ সময় টাকার বিনিময়ে নেতা বানানো, স্বেচ্ছাচারিতা সম্মেলন না করে ঢাকায় বসে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন জেলা কমিটি গঠন সহ নানা অভিযোগে সমালোচিত হয়েছেন তারা। গত 4 মাসে তারা নিয়মবহির্ভূত চিঠির মাধ্যমে বিপুল সংখ্যক ব্যক্তিকে কেন্দ্রীয় নেতা বানিয়েছেন। এসব অভিযোগ মাথায় নিয়েই ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনের মাধ্যমে বিদায় নিতে যাচ্ছেন নাহিয়ান ও লেখক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। সম্মেলনের প্রধান অতিথি ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সখীপুর বিএনপির সভাপতি সাজুর পদত্যাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু। বিকেলে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয় উল্লেখ করে স্ট্যাটাসটি দেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাজাহান সাজুর সভাপতি, সখীপুর উপজেলা বিএনপি, সাবেক সহ সভাপতি টাঙ্গাইল জেলা বিএনপি, সাবেক
চেয়ারম্যান 1 নং কাকরা জান ইউনিয়ন পরিষদ। আমি আমার পারিবারিক এবং শারীরিক অসুস্থতার কারণে আজ থেকে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। তিনি আরো লেখেন, আগামী 2 বা 3 দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে নিজেকে সকল পদ পদবি থেকে সরিয়ে নেব। বিএনপি পরিবারের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ব্যারিস্টার খোকন সহ 34 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা। গাড়ি ভাঙচুর, ট্রাফিক বক্সে হামলা সহ নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব সহ 34 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিন এই মামলার দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামিদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলা, মহিলা দলের সভাপতি আফরুজ আব্বাস সহ বেশ কয়েকজন আদালতে হাজিরা দেন। জোর করে ধর্মান্তর সংবিধান পরিপন্থী, জানালো ভারতের সুপ্রিম কোর্ট। দাতব্য কর্মকাণ্ডের উদ্দেশ্যে ধর্মান্তর উচিত নয় বলে জোর দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সর্বোচ্চ আদালত আবারও নিশ্চিত করেছেন, জোরপূর্বক ধর্মান্তর একটি গুরুতর বিষয় এবং সংবিধানের পরিপন্থী। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের করা এক আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্ট এসব কথা বলেছেন। ভয়ভীতি, হুমকি কিংবা উপহার ও আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে প্রতারণাপূর্ণ ধর্মান্তর বন্ধে কড়া পদক্ষেপ নিতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর প্রতি নির্দেশনা চেয়ে এই আবেদন করা হয়। কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছেন, এই ধরনের উপায়ে ধর্মান্তর করার বিষয়ে রাজ্যগুলো থেকে তথ্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় সরকার। ব্রাজিলের কাছে হেরে দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ। কাতার বিশ্বকাপের শেষে 16 ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরে বিদায় নিয়েছেন দক্ষিণ কোরিয়া। আসর থেকে সিটকে যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন দক্ষিণ কোরিয়া কোচ পাউলো বেন্তো। এখন ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি, তবে এর আগে বিশ্রামটা নেওয়া প্রয়োজন। বেন্তো বলেন, সিদ্ধান্তটা আমি সেপ্টেম্বরে নিয়েছিলাম এবং আজ নিশ্চিত করলাম। আমি তাদের কোচ হিসেবে খুবই গর্বিত, তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এখন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, তবে আমি কোরিয়া দলের সঙ্গে আর থাকবো না। বিশ্রাম নিয়ে পরে ভেবে দেখবো কি করা যায়। আমি খেলোয়াড়দের ও জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্টকে তা বলেছি। আফগানিস্তানের রাস্তার পাশে বিস্ফোরণ, নিহত 7 জন। আফগানিস্তানের উত্তরা অঞ্চলের রাস্তার পাশে বিস্ফোরণে 7 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল 7টার দিকে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। দেশটির স্থানীয় কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, সকালের দিকে মাজারি শরীফে পেট্রোলিয়াম কোম্পানির কর্মীদের নিয়ে একটি বাস যাওয়ার সময় রাস্তার পাশে বিস্ফোরণটি ঘটে। এতে বাসে 7 জন যাত্রী নিহত হন। মাজারি শরীফের বাল্ক পুলিশ ডিপার্টমেন্টের আসিফ ওয়াজিরি জানান, রাস্তার পাশে পুঁতে রাখা হয়েছিল বোমা। বাসটি রাস্তা অতিক্রম করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। উত্তর আফগানিস্তানের বাল্ক প্রদেশে উজবেকিস্তানের সীমান্ত লাগোয়া হাইরাতান শহরে অন্যতম প্রধান স্থলবন্দর রয়েছে। সেখানে মধ্য এশিয়ার সঙ্গে রেল ও সড়ক যোগাযোগও রয়েছে।